শ্রীলঙ্কায় আর মাত্র একদিন চলার মতো পেট্রোল রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। তিনি বলেন আগামী কয়েক মাস শ্রীলঙ্কার জনগণ কঠিন সময়ে পার করবেন। আরও জানাচ্ছেন জুবায়ের রহমান তার বিস্তারিত রিপোর্টে। অর্থনীতি সহ নানা সংকটে বিধ্বস্ত 2 কোটি 20 লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা। দেশটিতে চলমান বিক্ষোভের মাঝেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রনিল বিক্রমসিংহে। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে চলমান অর্থনৈতিক সংকটে সবাইকে সামনের দিনগুলোতে আরও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলে জানান রনিল বিক্রমসিংহে। আগামী কয়েকদিন নিত্যপণ্য আমদানি করতে জরুরি ভিত্তিতে 7.5 কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা প্রয়োজন। পাশাপাশি 14টি জরুরি ওষুধের ঘাটতি রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং অন্যান্য অর্থ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংক আরও রুপি মুদ্রণ করবে, কিন্তু এতে শ্রীলঙ্কার রুপির মান আরও কমে যাবে বলে জানান তিনি। ব্যয় কমাতে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্সকেও বিক্রির প্রস্তাব দেন তিনি। এদিকে কলম্বো বন্দরের সন্নিকটে 3টি পেট্রোলবাহী জাহাজ অপেক্ষা করছে। ডলারের অভাবে তাদের মূল্য পরিশোধ করে জাহাজগুলো থেকে তেলের কার্গো খালাস করা যাচ্ছে না। তবে জনগণ ধৈর্য ধারণ করে পাশে থাকলে সব সংকট কাটিয়ে দ্রুত শ্রীলঙ্কার পরিস্থিতি বদলে যাবে বলেও আশা প্রকাশ করেন রনিল বিক্রমসিংহে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।